পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, নিহত ৬। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের গাড়িতে ইসরায়েলের হামলা। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই গাজায় আবারও হামলা শুরু করবে বলেছে ইসরায়েল। দ্বিতীয় দফায় জিম্মি ও বন্দী বিনিময় করল হামাস ইসরায়েল। ফিলিস্তিনি সমর্থনে লন্ডনের প্রাণকেন্দ্রে ৩ লাখ মানুষের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, নিহত ৬। যুদ্ধবিরতির জন্য গাজা উপত্যকায় হামলা না চালালেও অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় গতকাল শনিবার পশ্চিম তীরে অন্তত ৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে এএফপি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকালে জেনিনের পার্শ্ববর্তী কোয়াবাতিয়ার ২৫ বছর বয়সী একজন চিকিৎসককে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই এলাকাতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর বেশ প্রভাব রয়েছে। এছাড়া রামাল্লার পার্শ্ববর্তী এল বিরোহতে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, আর এক ইসরায়েলি সৈন্যদের আগুনে জেনিনে ৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আগুন দেওয়ার আগে শহরে প্রচুর সংখ্যক সাহায্য যান প্রবেশ করে। সবশেষ ২০ বছরের মধ্যে জেনিনে এটি ছিল ইসরায়েলের সবচেয়ে বড় অভিযান। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছে, জেনিনের একটি সরকারি হাসপাতাল ও ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছিল ইসরায়েলি বাহিনী। এই হাসপাতালটির ভেতরে তল্লাশি চালায় তারা। এ সময় তাদের হাতে আধুনিক অস্ত্র ছিল। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য মতে হামাসের হামলায় অন্তত ১,২০০ জন নিহত হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এছাড়া ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র সংগঠনটি। প্রতিশোধ নিতে ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা ও পশ্চিম তীরে ক্রমাগতভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনের গাড়িতে ইসরায়েলের হামলা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার লেবাননের মিশনের টহল গাড়িতে এই হামলা করে তারা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির ফলে লেবানন সীমান্ত অপেক্ষাকৃত স্থিতিশীল থাকার সময়ে ইসরায়েল এই হামলা চালিয়েছে। রোববার আনাদুলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড ন্যাশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার দুপুর ১২টার দিকে আয়তারুনের পার্শ্ববর্তী এলাকায় শান্তিরক্ষা মিশনের গাড়িতে হামলা হয়। ইসরায়েলের সেনাবাহিনী এ হামলা চালিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের এই হামলা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে হামলার কারণে টহলের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল লেবানন সীমান্তে যখন স্থিতিশীল তখন এই হামলা চালানো হয়েছে। এর আগে গত বুধবার হিজবুল্লাহ জানিয়েছে গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হলে তা হিজবুল্লাহ পালন করবে। শুক্রবার সকাল থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে এই যুদ্ধবিরতিতে আলোচনা অংশ নেয় হিজবুল্লাহ। হিজবুল্লাহর একটি সূত্র আল জাজিরাকে জানায়, তারা ততক্ষণ শান্ত থাকবে যতক্ষণ ইসরায়েল এই চুক্তিকে সম্মান করবে। যুদ্ধবিরতি এ সময় লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালানো হবে না, তবে শর্ত ভঙ্গ করলে তার কঠিন জবাব দেবে দলটি। এদিকে যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই গাজায় আবারও হামলা শুরু হবে বলেছে ইসরায়েল। টানা ১.৫ মাসের সংঘাতের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। গত শুক্রবার সকাল থেকে সংঘাতে শুরু হওয়া এই মানবিক বিরতি চলবে ৪ দিন। অবশ্য এই সময়ের পরও বিরতি আরও বাড়ানোর আশা প্রকাশ করা হচ্ছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে চলমান বিরতি শেষ হওয়ার পরপরই তারা গাজায় আবারও হামলা শুরু করবে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল। প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সঙ্গে সংঘাতে চলমান সাময়িক মানবিক বিরতি শেষ হওয়ার পরপরই ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করবে বলে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান শনিবার জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী চিফস অব জেনারেল স্টাফ হারসি হালফিকে উদ্ধৃত করে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, আমরা অবিলম্বে গাজায় আমাদের রণকৌশলে ফিরে যাব, হামাসকে নির্মূল করব এবং গাজায় আটক অধিকাংশ বন্দীকে মুক্তি দেওয়ার জন্য উল্লেখযোগ্য চাপ প্রয়োগ করব। তিনি বলেন, আমরা শুক্রবার হামাসের হাতে আটক নারী ও শিশুদের প্রথম ব্যাচের বন্দীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। শনিবার কয়েক ঘণ্টা পর আমি আশা করি বন্দীদের দ্বিতীয় ব্যাচ মুক্তি পাবে। এর আগে হামাসের সঙ্গে ৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ফের গাজায় হামলা চালানো শুরু হবে বলে জানিয়েছে ইসরায়েলের
প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্ট। সে সময় তিনি বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা থামব না, হামাসকে ধ্বংস করা এবং বন্দীদের ইসরায়েলে ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। গাজায় 240 জন বন্দী রয়েছে, সেটি আমরা মানতে পারব না এবং সহ্য করব না। তিনি আরও বলেন, চার দিনের যুদ্ধবিরতি একটি স্বল্পকালীন বিরতি, এই যুদ্ধবিরতির পর আমরা পূর্ণ সামরিক শক্তি নিয়ে অভিযান চালাব। এদিকে হামাস গত শুক্রবার চার দিনের মানবিক বিরতির প্রথম দিনে ইসরায়েলের কারাগার থেকে 39 ফিলিস্তিনি বন্দী মুক্তি নিশ্চিত করেছে এবং বিনিময়ে 24 ইসরায়েলি ও বিদেশি বন্দীকে মুক্তি দিয়েছে। এরপর শনিবার ইসরায়েলের 13 বন্দীসহ আরও 17 জন বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মুক্তি পাওয়া অন্য চার বন্দী থাইল্যান্ডের নাগরিক। যদিও দ্বিতীয় দফায় এই মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তবে বেশ কয়েক ঘণ্টার বিলম্বের পর ওই 17 জনকে মুক্তি দেয় হামাস। ইসরায়েল চলমান যুদ্ধবিরতির একটি শর্ত লঙ্ঘন করেছে বলে হামাস অভিযোগ তোলার পর বন্দী মুক্তিতে ওই বিলম্ব হয়। তবে এই বৈরিতা শনিবার কাতার ও মিশরের মধ্যস্থতায় সমাধান করা হয়। ইসরায়েল এখন তার কারাগার থেকে 39 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, হামাসের নজিরবিহীন হামলার পর গত 7 অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের এই হামলা থেকে বাদ যায়নি গাজার কোনো অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, বেসামরিক মানুষের বাড়ি ঘর সব জায়গায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা 14,854 জনে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে শিশুদের সংখ্যাই 6,000-এর বেশি। এছাড়া হামলায় নিহতদের মধ্যে 4,000-এর বেশি নারী রয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও 30,000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে দ্বিতীয় দফায় জিম্মি ও বন্দি বিনিময় করল হামাস। ফিলিস্তিনের বন্দীদের মুক্তির বিনিময়ে গাজা উপত্যকা থেকে নিজেদের হাতে জিম্মি করে রাখা আরও একদল ইসরায়েলি বিদেশি নাগরিককে শনিবার মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, 13 জন ইসরায়েলি ও 4 জন থাই নাগরিক ইসরায়েলে ফিরে এসেছে। খবর এএফপির ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, মোট 17 জন জিম্মিকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে 13 জন ইসরায়েলি নাগরিক ও 4 জন থাইল্যান্ডের অধিবাসী। হামাসের সশস্ত্র শাখা থেকে বলা হয়, 13 জন ইসরায়েলি ও 7 জন বিদেশি নাগরিককে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিদেশি নাগরিকদের মুক্তির বিষয়ে সংখ্যার এই কর্মিল প্রসঙ্গে তাৎক্ষণিক স্পষ্ট করা যায়নি। এদিকে ফিলিস্তিনি সমর্থনে লন্ডনের প্রাণকেন্দ্রে 3 লাখ মানুষের বিক্ষোভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নির্বিচার এই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 15,000 ফিলিস্তিনি, নিহতদের মধ্যে 6,000-এর বেশি শিশু। গাজার এই সংঘাতে বর্তমানে মানবিক বিরতি চললেও এই বিরতি শেষ হওয়ার পরপরই গাজায় আবারও হামলা শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে 3 লাখ মানুষ অংশ নেয় বলে জানিয়েছে বিক্ষোভের আয়োজকেরা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনের প্রাণকেন্দ্রে মিছিল করেছে হাজার হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী। গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের পর লন্ডনে এটি প্রথম বিক্ষোভ মিছিল। পুলিশ বলেছে, বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সংখ্যাগরিষ্ঠ বিক্ষোভকারী আইনসম্মতভাবেই এদিন প্রতিবাদ করেছে। বিবিসি বলেছে, লন্ডনের প্রাণকেন্দ্রে এই বিক্ষোভটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ে চার দিনের যুদ্ধবিরতি চলছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি হামলায় 14,500-এর বেশি মানুষ নিহত হয়েছে ও নিহতদের মধ্যে 1/3 বেশি শিশু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।